Oppo A38 খুব বেশি সময় নিব না খুব অল্প সময়ের মধ্যে আপনাদের এই ফোনটা সম্পর্কে একটা আইডিয়া দিব ফোনটা রিলিজ হয়েছিল কয়েক মাস আগে 4GB র‍্যামের সঙ্গে ছিল 128GB ইন্টারনাল স্টোরেজ দাম ছিল হচ্ছে 15990 টাকা এখন 15990 টাকা আসলে 4GB র‍্যামের একটা ফোন নিয়ে খুব বেশি আসলে আত্মহারা হয়ে খুশি হয়ে বলার মতো কিছু আসলে খুঁজে পাওয়ার কথা না বাট যেটা হয়েছে রিসেন্টলি তারা ওই ফোনটাই নতুন করে লঞ্চ করেছে নতুন আরও একটা ভেরিয়েন্ট দিয়ে 6GB র‍্যামের সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ মজার ব্যাপার হচ্ছে তারা দাম রাখছে সেই একই দাম মানে 15990 টাকায় 6GB র‍্যামের সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ সো প্রিয় দর্শক আপনাদেরকে এই মিনি রিভিউতে স্বাগত জানাচ্ছি Oppo A38 এর 6GB র‍্যাম 128GB রম যেটা 15990 টাকা দাম কেমন হবে এই ডিলটা একটু বোঝার চেষ্টা করি দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট সঙ্গে থাকবো আমি ওয়াহিদ লেটস গেট স্টার্টেড উপরে ফোনটার ডিজাইনটা আমার কাছে বেশ কয়েকটা কারণে অনেক ভালো লাগছে প্রথমত ভাই তারা দেখেন কত সিম্পল একটা ডিজাইন রাখার চেষ্টা করছে মানে অনেক বেশি লেন্স টেন্স দিয়ে জিনিসটারে অনেক গোজামিল করে নাই তারা একদম সিম্পল মানে দুইটা লেন্স আছে একটা মেইন সেন্সর আর একটা হচ্ছে আপনার সেকেন্ডারি সেন্সর আলোচনা শেষ যদিও সামনে এসে একটু ভাই হতাশ হইলাম 15-16 হাজার টাকা দামের একটা ফোন ডিউডপ নষ্ট আসলে এখন আর বানায় না এখানে পাঁচসল দিলে না একদম জমে যেত খেলাটা তবে ফোনটা খুবই টেকসই এবং পেছনে তারা গ্লসি ফিনিশ দিয়েছে যেটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে অবশ্য সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন থাকলে আমি আরও বেশি খুশি হতাম আর এটা ডিসপ্লে অবধারিতভাবে এইচডি প্লাস ডিসপ্লেটা মোটামুটি ভালোই কিন্তু ঝামেলাটা হচ্ছে যে ভাই এটা হচ্ছে এইচডি প্লাস রেজলিউশনের একটা ডিসপ্লে এটা যদি ফুল এইচডি দিত তারা তাহলে একদম ষোলকলাপূর্ণ হয়ে যেত তবে Oppo ফোনের অন্যতম সেরা দিক হচ্ছে এর সফটওয়্যার এতে অ্যান্ড্রয়েড 13 ব্যবহার করা হয়েছে সেই সঙ্গে কালার ওএস রয়েছে আর কালার ওএস কিন্তু এখন ওয়ান অফ দ্য বেস্ট ইউআই ইন দ্য অ্যান্ড্রয়েড মার্কেট খুবই নিট অ্যান্ড ক্লিন অনেক বেশি ইম্প্রুভ করেছে তারা নতুন নতুন আরও অনেক ফিচার যুক্ত হয়েছে সো এই সফটওয়্যার নিয়ে আপনি কোনো প্যাড়া খাবেন না আর Oppo ফোনে যথেষ্ট আপডেটও পাওয়া যায় সুতরাং সব দিক বিবেচনায় এটা কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স আপনাকে দেবে হার্ডওয়্যার এবং এখানে ব্যবহার করা হয়েছে হেলিও G85 যেটা বেশ পুরাতন প্রসেসর এবং এটা যে খুব দুর্বল সেটা না তবে দাম বিবেচনায় অনেক বেশি পাওয়ারফুল সেটাও না এটা মোটামুটি মাঝামাঝি দিকে থাকবে তবে এই চিপসেটটা কিন্তু ডে টু ডে টাস্কের সব কাজ ঠিকঠাক মতো করতে পারে আপনাকে খুব একটা প্যারা দেবে না ফোন হ্যাং হয়ে যাবে বা ল্যাগ করবে স্ট্যাটার করবে এইরকম কিছু আপনি দেখবেন না আর এখন যেহেতু র্যাম 6GB 128GB মেমোরিও রয়েছে সো মেমোরির দিক দিয়েও কিন্তু ঠিকঠাক চলেন আমরা এইবার একটু আনটুটু স্কোরের দিকে নজর দিই আমরা টেস্ট করে স্কোর পেলাম হচ্ছে 274,945 গিগ বেঞ্চেও কিন্তু ভালো স্কোর এসেছে সিঙ্গেল করে 434 মাল্টি করে 1433 আনটুটু স্কোর নিয়ে যারা অনেক বেশি সিরিয়াস তারা কিন্তু এই চার্টটা দেখে অনেক খুশি হবেন কারণ এখানে আমরা 16,000 টাকার প্রাইস রেঞ্জের ফোনগুলোকে সাজিয়েছি এবং Oppo A38 6GB র‍্যাম ভার্সনটা কিন্তু বেশ উপরের দিকে রয়েছে জাস্ট একটা ফোনকে বিট করতে পারে নাই কারণ ওটার মেমোরি অনেক বেশি ছিল তারপরেও কিন্তু প্রায় ছুঁয়ে ফেলেছে খেয়াল করে দেখেন মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর ব্যবহার করা যতগুলো ফোন আমরা এর আগে রিভিউ করেছি তার একটা তুলনামূলক চিত্র এখান থেকে আপনি দেখতে পাবেন এবং খেয়াল করে দেখেন 16,000 টাকা দাম হওয়ার পরেও এই ফোনটা কিন্তু সবার উপরে রয়েছে পাশাপাশি এই চারটা দেখেন Oppo-র সমস্ত ফোন এখানে রয়েছে যা আমরা রিসেন্টলি রিভিউ করেছি এবং Oppo কিন্তু নিজেকেই নিজে ছাড়িয়ে গেছে খেয়াল করে দেখেন 28,000 টাকা 29,000 টাকা দামের ফোনের চাইতেও কিন্তু এটার স্কোর বেশি এসেছে এতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর আর এটার ছবির কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো মনে হয়েছে আমাদের কাছে কনসিডারিং দ্য ফ্যাক্ট যে অতিরিক্ত স্যাচুরেটেড করে ফেলে না যথেষ্ট ডিটেইল আপনি পেয়ে যাবেন ওভারঅল এই বাজেটের অন্যান্য ফোনের সাথে যদি আপনি তুলনা করেন তাহলে এটাকে পজিটিভ সাইডে রাখতে হবে তবে সেলফি ক্যামেরা আসলে 5 মেগাপিক্সেল না দিয়ে যদি আরেকটু বেশি দেওয়া হতো তাহলে একটু বেশি খুশি হতাম যদিও ছবির কোয়ালিটি অতটা খারাপ বলা যাচ্ছে না আর Oppo সবসময় ক্যামেরাকে একটু প্রাধান্য দেওয়ার চেষ্টা করে এখানেও সেটাই খেয়াল করলাম তবে এই ফোনের অন্যতম ইমপ্রেসিভ ব্যাপার আমার কাছে মনে হয়েছে এর 5000mAh এর ব্যাটারির সঙ্গে 33W-এর ফাস্ট চার্জিং যেটা আপনাকে ডে লং ব্যাটারি ব্যাকআপ দেবে অলরাইট সো এই ফোন নিয়ে খুব বেশি বলার কিছু নাই আমার মনে হয় এই মুহূর্তে অফিসিয়াল মার্কেটের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে 16,000 টাকায় 6GB র‍্যাম 128GB রম সহ ফোন যতগুলো আছে তার মধ্যে এটা অন্যতম সেরা একটা ডিল হতে পারে আপনার জন্য আর Oppo-র একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে তারা একসময় আসলে দুর্বল চিপসেটের ফোন রিলিজ করতো ইদানিং Oppo ফোনের কিছু চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি তারা যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর দেওয়ার চেষ্টা করছে আশা করছি সামনে তারা এটা অব্যাহত রাখবে এই তো প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিও এখানে শেষ করতে হচ্ছে আশা করছি সবার পবিত্র রমজান খুব ভালো কাটছে দেখা যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট